हेलो बंधुरा आमी सागर नील एबं एखन आमी करब राज चक्रवर्ती परिचालित नतुन बांगला सिनेमा धर्मजुद्धेर रिव्यू। तो ये सिनेमाटा भलो दिक खराब दिक निये कथा बोलबो आजकेर भिडियोते। आमादेर देशे बहु जुग धरे हिंदू मुस्लिमेर मध्ये जे एकटा संघात রয়েছে, আমাদের দেশে হিন্দু মুসলিমদের মধ্যে যে লড়াই, পারস্পরিক হিংসা এবং সেটাকে ঘিরে বিভিন্ন ধরনের দাঙ্গা, সেটার উপরে এই ছবিটাকে নির্মাণ করা হয়েছে। এবং একই সঙ্গে রাজ চক্রবর্তীর একটা পলিটিক্যাল কমেন্ট্রি রয়েছে এই ছবির মধ্যে, হিউম্যানিটি নিয়ে, মাতৃত্ব নিয়ে তার একটা কমেন্ট্রি রয়েছে। এর থেকে বেশি জানতে গেলে এই সিনেমাটা ডেফিনেটলি আপনারা হলে গিয়ে দেখতে পারেন। এই সিনেমাটার মধ্যে আমার বেশ কিছু জিনিস ভালো লেগেছে, আবার কিছু জিনিস আমার খারাপও লেগেছে। এই সিনেমার মধ্যে যেটা প্রধান সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা খুব একটা ইমোশনালি অ্যাটাচড হতে পারি না। যদি হতাম সেই ক্ষেত্রে এই সিনেমাটার ইম্প্যাক্ট আরও অনেক বেশি হতে পারতো। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ইমোশনালি অ্যাটাচ হতে পারি না, তার কারণ দাঙ্গাকে নিয়ে যে সমস্ত ছবি এর আগে হয়েছে সেখানে যে ধরনের স্টোরি টেলিং করানো হয় সেটার থেকে একটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে এখানে স্টোরি টেলিং করেছেন রাজ চক্রবর্তী। এখানে নন লিনিয়ার ফর্ম্যাটে তিনি গল্পটা বলেছেন, এক জায়গায় বিভিন্ন চরিত্র এসে জড়ো হচ্ছে এবং তাদের প্রত্যেকের জীবনে একটা গল্প রয়েছে, তারা কেন আজকে যেটা তারা পরিণত হয়েছে সেটা তারা কেন হয়েছে সেটার ব্যাপারে আমরা ব্যাক স্টোরিতে জানতে পারছি। কিন্তু প্রথমে দাঙ্গা থেকে সিনেমাটা শুরু হচ্ছে, ফলত দাঙ্গার সময় এই ক্যারেক্টারগুলোকে আমরা যেভাবে সাফার করতে দেখছি সেটার জন্য আমরা কোনো রকম তাদের জন্য এমপ্যাথি সিম্প্যাথি আমাদের মধ্যে কোনো কিছু ক্রিয়েট হচ্ছে না। এবং সেটার কারণ কিন্তু আমরা যখন সেগুলো দেখছি সিনেমার একদম প্রথম ভাগে তখন আমরা ক্যারেক্টারগুলোকে জাস্ট চিনিও না। ব্যাক স্টোরিটার ব্যাপারে আমরা অনেক পরে জানছি এবং তারপরে যখন ব্যাক স্টোরিটা জানছি তারপরে কিন্তু যেহেতু আর দাঙ্গাকে নিয়ে সেরকমভাবে কোনো সিন নেই, যে কারণে কিন্তু সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি। এটা তো গেল এই সিনেমার মূল সমস্যার কথা। এছাড়া এই সিনেমার যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি পরে আসছি ভিডিওতে, প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। এই সিনেমার মধ্যে বিভিন্ন মোমেন্ট এরকম রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর, পরিচালক রাজ চক্রবর্তী বলেই সেই সিম্পল জিনিসটা এত বেশি সুন্দর হয়ে ফুটে ওঠে স্ক্রিনের মধ্যে। এবং ঋত্বিক চক্রবর্তীর যে গল্পটা রয়েছে, পার্টিকুলারলি তার যে গল্পটা রয়েছে সেটা প্রচণ্ড বেশি ভালো। আমি ঋত্বিক চক্রবর্তী সবাই ভালো অভিনেতা বলেন, তিনি সবসময় ভালো অভিনয় করেন, তার জন্য আলাদা করে বলছি না, জাস্ট ঋত্বিক চক্রবর্তী বলে বলছি না, ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স এই ছবিতে ত্রিমেন্দাস। সে এই ছবির বেস্ট পারফরমেন্স দিয়েছেন এবং তার যে তার ক্যারেক্টারটার মধ্যে, তার অভিনয়ের মধ্যে যে সোলটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটাকে অনেক বেশি আপগ্রেডেড করে দেয়। রাজ চক্রবর্তী একজন ভালো পরিচালক, তিনি খুব ভালো মতো জানেন যে কোন চরিত্রটা কোন অভিনেতাকে দিয়ে করানো যেতে পারে, সেই অনুযায়ী তিনি কাস্টিং করেছেন। প্রপার কাস্টিং হয়েছে এখানে। সোহম, তাকে আমরা বিভিন্ন সময় বাজে অভিনয় করেন বলে ট্রল করি, ক্রিটিসিজম করি, কিন্তু এখানে কিন্তু সোহমের পারফরমেন্স বেশ কিছু দৃশ্যে খুবই ভালো এবং ক্যারেক্টারটাকে সোহমকে মাথায় রেখেই লেখা হয়েছে, যে কারণে কিন্তু সোহমকে এখানে কোথাও ওভার দি টপ পারফরমেন্স দিচ্ছে বাজে লাগছে এরকম মনে হয়নি। কিছু দৃশ্য রয়েছে যেখানে সোহম বিং সোহম, কিন্তু আদারওয়াইজ সোহমের পারফরমেন্স কিন্তু এখানে বেশ কিছু দৃশ্যে, বিশেষ করে একদম শেষে গিয়ে একটা দৃশ্য রয়েছে সেখানে খুব ভালো, কান্নার ভেঙে পড়া সিনটা সোহমের পারফরমেন্স আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এছাড়া এই ছবির মধ্যে শুভশ্রী খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, পান্নু খুব ভালো অভিনয় করেছেন, সপ্তর্ষি কৌশিক প্রত্যেকে এখানে ভালো অভিনয় করেছেন, স্বাতীলেখা দেবী জাস্ট ফাটিয়ে দিয়েছেন। বেলা শুরুতে তার পারফরমেন্স নিয়ে প্রত্যেকে প্রশংসা করেন, এখানে তার পারফরমেন্স দেখুন কত সুন্দর একটা ডেভেলপড ক্যারেক্টার, সেটাকে তিনি দুর্দান্তভাবে প্লে করেছেন। রাজ চক্রবর্তী আসলে অভিনয় বের করে নিতে জানেন অভিনেতা অভিনেত্রীদের থেকে, সেটা এই ধরনের ছবিগুলো দেখলে আসলে বোঝা যায়। তিনি তার ক্যারিয়ারে যত ছবি করেছেন দেখবেন যে যারা বাজে অভিনেতা অন্য জায়গায় বাজে অভিনয় করেছেন, কিন্তু তার ছবিতে কিন্তু ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। রাজ চক্রবর্তীর যে পলিটিক্যাল কমেন্ট্রিটা এই ছবির মধ্যে রয়েছে সেটাকে তিনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, দুদিককে খুব প্রপারলি তিনি ব্যালেন্স করেছেন। কোথাও ছবিটাকে দেখে হিন্দু মানুষজনকে কেউ জাজ করবে না, মুসলিম মানুষজনকে কেউ জাজ করবে না, মানুষ জাজ করবে এই চিন্তাধারাটাকে, এই চিন্তা ভাবনাটাকে, যারা এই দাঙ্গাগুলো বাধায়, যারা ধর্মের নামে মানুষকে মারাটাকে জাস্টিফাই করতে পারে। ধর্ম একটা এমন জিনিস যেটা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেয়, যারা ধনী যারা পলিটিশিয়ান তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, আম জনতা যারা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে ক্ষতি হয়, তারা আবেগবহুল হয়ে ভুল কাজকর্ম করে ফেলে যেটার জন্য ফায়দা তোলে উঁচু তলার মানুষগুলো। সবসময় যে অন্য ধর্মের চরমপন্থীদের থেকেই থ্রেট আসবে তা কিন্তু নয়, আপনার নিজের ধর্মের চরমপন্থীদের সঙ্গে আপনার যদি মতামত না মেলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের ধর্মের চরমপন্থীদের থেকেও আপনি থ্রেট পেতে পারেন। এই ব্যাপারটা কিন্তু পান্নুর ক্যারেক্টারের মাধ্যমে রাজ চক্রবর্তী খুব সুন্দরভাবে এই ছবির মধ্যে দেখিয়েছেন। এবং এই ছবির মধ্যে যেটা আমি একদমই আশা করিনি সেটা হচ্ছে এই ছবি যেটা কমেডি, একটা ডার্ক হিউমার রয়েছে এই ছবির মধ্যে, এই বিষয়টার মধ্যে এই ব্যাপারটা যে পরিচালক রাখবেন এটা আমি সত্যি বলতে আশাই করিনি। এটা অকল্পনীয় কারণ বিষয়টা প্রচণ্ড বেশি সিরিয়াস এবং সেটাকে তিনি দুর্দান্তভাবে হ্যান্ডেল করতে পেরেছেন। এবং তার জন্য ক্রেডিট দিতেই হবে ঋত্বিক চক্রবর্তীকে মেনলি এবং সোহমকেও, কারণ তাদের দুজনের চরিত্রের মাধ্যমে কিন্তু এখানে কমেডিটাকে সৃষ্টি করা হয়েছে, দুজনেই ফাটিয়ে দিয়েছেন। তাদের মধ্যে যে যুগলবন্দিটা, তাদের মধ্যে
যে আন্ডারস্ট্যান্ডিংটা, কারণ দুজন অভিনেতা একটা সিনের মধ্যে তার যদি কমিক টাইমিংটা না ম্যাচ করে, যদি দুজন দুরকম অভিনয় করে, সেক্ষেত্রে কিন্তু কমেডিটা সৃষ্টি হবে না। দুজনের টোনটা সেম হলে তখনই কিন্তু হাসি পায় দর্শকের। এবং ঋত্বিক চক্রবর্তী সৌমের কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে কিন্তু সিনেমা হলে হাততালি পড়েছে কমেডি সিন। এই ছবিটা খুবই কম্প্যাক্ট, খুবই কম সময়ের একটা ছবি, যে কারণে এই ছবিটা দেখতে দেখতে অডিয়েন্স কিন্তু কখনো বোর ফিল করবে না। খুব ফাস্ট পেসভাবে গল্পটা এগোতে থাকে, অডিয়েন্স জুড়ে থাকবে। কিন্তু এটার একটা বাজে দিকও রয়েছে, এই যে আমি বললাম ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি, তার কিন্তু একটা কারণ হচ্ছে এখানে গল্পটাকে যেটা বললাম নন লিনিয়ার ফরম্যাট, এবং একই সঙ্গে প্রচণ্ড কম সময়ের মধ্যে একটা গল্প বলার প্রচেষ্টা করা হয়েছে, অনেকগুলো চরিত্রের গল্প বলার প্রচেষ্টা করা হয়েছে। এটা একটু প্রবলেম হয়ে গেছে। যখন শুভশ্রীর ক্যারেক্টারটার গল্পের ব্যাপারে আমরা জানতে পারছি, তার ক্যারেক্টারের সঙ্গে আমাদের একটা সিম্প্যাথি এম্প্যাথি গড়ে উঠবে, কিন্তু তারপরে আমরা একটা অন্য চরিত্রের গল্পে ব্যাক স্টোরিতে শিফট করে যাচ্ছি, ফলত শুভশ্রীর ক্যারেক্টারটা একটা সময় পরে কিন্তু সম্পূর্ণরূপে মিসিং হয়ে যাচ্ছে। সেই ক্যারেক্টারটার আর কোনো রকম ডেভেলপমেন্ট নেই, সে জাস্ট মাঝে মাঝে কিছু রিয়াকশন শট দিচ্ছে, কিছু ছোটোখাটো ডায়লগ বলছে, ব্যাস দ্যাটস ইট, সেই ক্যারেক্টারটা হওয়া। এই সিনেমার মধ্যে দুটো বড় বড় সমস্যা রয়েছে, গভীর সমস্যা। দাঙ্গাটা হঠাৎ লেগে যাচ্ছে কেন, এটার তো একটা প্রপার কারণ থাকবে। হিন্দু মানুষ মুসলিম মানুষদের উপর অত্যাচার করছে, মুসলিম মানুষ হিন্দু মানুষদের উপর অত্যাচার করছে, সেটার জন্য দাঙ্গা লেগে যায় না। দাঙ্গা লাগার একটা প্রপার কারণ ছবির মধ্যে দেখানোটা দরকার, যেটা আমরা পারজানিয়াতে দেখতে পাই, গুজরাট দাঙ্গা নিয়ে ছবিটা হয়েছিল, গুজরাট রাইট নিয়ে কাই পচে যে ছবিটা হয়েছিল, সেটাকে প্রপার একটা বিল্ড আপ দেওয়া হয়েছিল, ধীরে 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 কিন্তু ব্যাপারটা হয়েছিল। এখানে কিন্তু প্রথম থেকে আমরা দাঙ্গা দেখতে পাচ্ছি, এবং ট্রেলারের মধ্যে দাঙ্গার যে সিনগুলো দেখানো হয়েছে, যেগুলো আমাদের খুব ভালো লেগেছিল ট্রেলারের মধ্যে, সিনেমার মধ্যে সেগুলো দেখতে ডেফিনেটলি ভালো লাগবে, কিন্তু সেগুলো খুব কম সময়ের মধ্যেই কিন্তু রয়েছে। মূলত এটা একটা ওয়ান লোকেশন ফিল্ম, শাতিলেখা দেবীর বাড়ির মধ্যে একটা ডাইনিং স্পেসের মধ্যে পুরো গল্পটা এগোতে থাকে। এবং ট্রেলারটা দেখার পর, সেখানে দাঙ্গার সিনগুলো দেখার পর, ছবিটার মধ্যে দাঙ্গার সিকোয়েন্সগুলো যেরকম আশা করা হয়েছিল বা আমি করেছিলাম, সেটা কিন্তু ছবিটা ফুলফিল করতে পারে না। ছবিতে কিন্তু দাঙ্গার পার্টিকুলার কিছু শট রয়েছে যেগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্টফুল সিকোয়েন্স নেই। সেটার জন্য এই ছবিটা একটু সাফার করে, কারণ এই ছবিটা যখন দাঙ্গাকে নিয়ে, সেটাকে আরও ডিটেলসে গিয়ে দেখানো উচিত ছিল, কী কারণ, সেটার ইম্প্যাক্ট কী, দাঙ্গাটা হচ্ছে কীভাবে, কয়েকটা মানুষ দৌড়ে যাচ্ছে একটা মানুষের পেছনে মারবার জন্য, ঘরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, সব জায়গায় আগুন জ্বলে রয়েছে। এটাই শুধুমাত্র দাঙ্গা নয়, একটা সিন রয়েছে যেখানে শাতিলেখা দেবী এবং সোহম শুভশ্রীর বর হিসেবে সপ্তশীকে চিনতে পেরে যাচ্ছে, যেটাই শুভশ্রীর বর এই সিনেমার মধ্যে, কিন্তু সেটা কিন্তু শুভশ্রী কখনো কোনো ছবির মাধ্যমে দেখায়নি শাতিলেখা দেবীকে বা সোহমকে, শুধুমাত্র তার বরের ব্যাপারে সে গল্প করেছে। তো চিনল কী করে শাতিলেখা দেবীর ক্যারেক্টারটা এবং সোহমের ক্যারেক্টারটা? এটা অডিয়েন্সকে দেখানো হয়েছে যে শুভশ্রীর বর হচ্ছে সপ্তর্ষী, কিন্তু এটা তো সোহমের ক্যারেক্টার কিংবা শাতিলেখা দেবীর ক্যারেক্টার একেবারেই জানে না, এখানে একটা লজিকে ভুল হয়ে গেছে। এই সিনেমার টুইস্টটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, ছবিটা যেভাবে শেষ হয়, যেভাবে শাতিলেখা দেবীর ক্যারেক্টারটাকে ক্লোজ আপ দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর। মাতৃত্বের যে কমেন্ট্রিটা, সেটা কিন্তু এই ছবির বেস্ট পার্ট, খুব সুন্দরভাবে ছবিটা শেষ হয়েছে, যে কারণে এই ছবিটা কিন্তু আমার মন থেকে ভালো লেগেছে। তবে এই টুইস্টের মধ্যে লজিকের সমস্যা রয়েছে, আমি আলোচনা করতে পারছি না, তার কারণ স্পয়লার হয়ে যাবে, কিন্তু লজিকের সমস্যা তো রয়েছে, এবং লজিকের কথা ভাবলে তখন টুইস্টটা আর অতটাও ভালো লাগে না। কিন্তু আদারওয়াইজ ছবিটা দেখার সময় যদি ভালো করে দর্শক না ভাবেন, তাহলে কিন্তু খুব সুন্দর এন্ডিং। তবে ধর্মযুদ্ধ আমার কাছে খুবই ভালো একটা অ্যাটেম্পট, বাংলা সিনেমাতে চেষ্টাটাও দেখা যায় না। আজকের দিনটা আমার জন্য খুবই ভালো ছিল, ভটভটি ধর্মযুদ্ধ দুটো ছবির মধ্যে কিন্তু একটা সৎ প্রচেষ্টা দেখা গেছে, খুবই ভালো লেগেছে দুটো ছবি দেখে। এই ছিল আমার ওভারঅল মতামত এই সিনেমাটা সম্পর্কে। আপনাদের কি মতামত, যদি হলে গিয়ে দেখে থাকেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।